বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিস রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, তা হল নুডলস পাকোড়া। আলু এবং নুডলস দিয়ে তৈরি নুডলস পাকোড়া। নুডলস পাকোড়া তৈরির জন্য এখানে আমি দুইটি মাছের ছেঁচের আলু কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি এক প্যাকেট নুডলস। আপনি যে কোনো কোম্পানির নুডলস নিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে নুডলসগুলো ভেঙে নিচ্ছি। এখন আমি এই নুডলসের যে মশলা থাকে এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনার নুডলসের সাথে না থাকলে নাই দিতে পারেন, যেহেতু আমারটার সাথে আছে তাই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা নুডলসের সাথে মেখে নিচ্ছি। সামান্য পানি দিয়ে, পানি অল্প অল্প করে দিবেন, দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি। বেশি জোরে মাখবেন না, না হলে নুডলসগুলো বেশি ভেঙে যাবে। আলতোভাবে মেখে নেবেন। এবার আমি নুডলসের মিশ্রণে 1 ছোট চামচ হলুদের গুঁড়া, 1 ছোট চামচ মরিচের গুঁড়া, 1 পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যদি 4 চামচের মশলা মেপে নেন তাহলে আধা 4 চামচ করে নেবেন। আরও 1/2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও একটু হালকাভাবে মেখে নিচ্ছি। আপনাদের কাছে ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে আমি হাতের সাহায্যে নুডলসের মাখানো মিশ্রণ দিয়ে পাকোড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা রাখবো মাঝারি, মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিব। অতিরিক্ত বড় করবেন না, আমি যেভাবে করেছি এভাবেও করতে পারেন, চাইলে আপনি আরো ছোট সাইজও করতে পারেন। এক পাশ হয়ে গেলে অপর পাশ ফুটে দিচ্ছি। গোল্ডেন কালার হয়ে আসছে, এবার আমার পাকোড়া হয়ে গেছে। আমি এবার পাকোড়া তুলে নিচ্ছি। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে 5-6টা
শুকনো মরিচ ভেজে নিচ্ছি। পাকোড়া খাওয়ার মজা সসের সাথে। যদি আপনার বাসায় সস না থাকে তাহলে কীভাবে আপনি ইনস্ট্যান্ট সস তৈরি করে নেবেন তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট তেঁতুলের সস। আমি 2 টেবিল চামচের মতো এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপের একটু কম পৌনে কাপ পানি দিয়ে তেঁতুলটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এবার আমি তেঁতুলের মিশ্রণে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও ভালো করে মেখে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা। আমি হাতের সাহায্যে শুকনো মরিচগুলো একটু মেখে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট তেঁতুল সস। এবার গরম গরম পরিবেশন করুন পাকোড়ার সাথে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।